দেখতে দেখতে 12 বছর হলো মোহন রেহানের সর্বশেষ প্রজেক্ট। মোহন রেহান তো আমার অনেক পূর্ণ পরিচিত বন্ধু, তো তার এই সর্বশেষ প্রজেক্টের সাথে আমি গোড়া থেকেই পরিচিত আছি এবং আমি বলবো এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা কাজ করেছে। যে হৃদরোগের আসল কারণ যে মানুষের খারাপ খাদ্যাভ্যাস এবং খারাপ যেগুলো জীবন আচরণ, সেটার বিরুদ্ধে এটা একটা ভালো পদক্ষেপ। কিন্তু একটি ক্ষুদ্র প্রতিষ্ঠানের পক্ষে খুব বেশি একটা সমাধান করা সম্ভব নয়। যেমন ধরেন শহরে রাস্তাঘাট নেই হাঁটার বা শহরে মাঠ নেই খেলার, এটা তো সমাধান মোহন রেহান করতে পারবেন না, এইটা করতে হবে দেশের জনসাধারণকে। তবে যেটুকু আমাদের পক্ষে পারিবারিকভাবে করা সম্ভব সেটা হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন। এবং সাউলের এই উপদেশ অনেকের উপকার লেগেছে এবং ব্যক্তিগতভাবে আমিও উপকৃত হয়েছি, সেই জন্য আমি মোহন রেহান সহ সাউলের সমস্ত কর্মীদের অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় কথা আমি বলবো যে দেশে এখন স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এখন এই অবস্থায় আমরা স্ব ব্যক্তিগত উদ্যোগে যতটুকু স্বাস্থ্য রক্ষা করতে পারি সেই চেষ্টা করছি, সেই চেষ্টারই একটা অংশ হিসেবে আমি এটাকে দেখতে চাই। যদিও বা সারা দেশের যে বিশাল জনগোষ্ঠী তার প্রয়োজনে এটার অবদান অতি সামান্য। এটাকে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে দু জায়গায়, দেশের ব্যবসায়ী মহল এবং দুর্ভাগ্যবশত চিকিৎসা ব্যবসায়ী মহল। সকলেই মানুষকে ক্রমশ ওষুধের উপর নির্ভর করে তুলতে মানে বদ্ধপরিকর। আমরা সকলেই মনে করছি ওষুধই আমাদের রক্ষা করবে সমস্ত বিপদ থেকে। প্রকৃত প্রস্তাবে ওষুধের প্রয়োজন যেন না হয় সেটা ছিল স্বাস্থ্য রক্ষার প্রথম পদক্ষেপ। সেই জন্য আমাদের খাদ্যাভ্যাসই সবচেয়ে বড় বিষয়। মোহন রেহানের এই প্রতিষ্ঠান যে খাদ্য তালিকা রোগীদেরকে দেন, তাতে কেউ যদি এটা অনুসরণ করে তাহলে তার হৃদরোগ কমে যাবে, এটা পরীক্ষিত সত্যের মতোই। দ্বিতীয় হচ্ছে যাদের রোগ অনেক দূর অগ্রসর হয়েছে তারাও নিয়মিত খাদ্যাভ্যাস পরিবর্তন এবং শরীরচর্চার মাধ্যমে বিনা অপারেশনে যে মুক্ত হতে পারে, এই ধারণাটি নতুন এবং এটা অনেক উপকারী ধারণা। এই জন্য দেশের প্রচলিত ব্যবসায়ী এবং চিকিৎসক সমাজ এই ধারণায় খুব বেশি একটা আহ্লাদিত নয়।